10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টি সংখ্যার গড় 52 এবং শেষের 5টি সংখ্যার গড় 38। এইটা যদি হয় পঞ্চম সংখ্যাটি কত? আগে শর্টকাট করি, 10টা সংখ্যার যোগফল বলছে, এখানে কি আমার যোগফল বের করা লাগবে, সমষ্টি বের করা লাগবে? না, বের করা লাগবে না। এখানে 4টি সংখ্যার গড় বলছে, যখনই গড় বের করতে বলছে, যখনই গড় বলছে প্রশ্নের ভিতরে, তখনই আমরা কি করব, সমষ্টি বের করে নেব। তো এখানে কত আছে গড়? 52, এর সাথে কত গুণ দেব, গুণ দেব উপাত্তের সংখ্যা 4। তাহলে 4 52 কত হয়? 4 2 8, 4 5 20, 208। এবং শেষের 5টি সংখ্যার গড়, এখানে আবার গড় বলছে, সাথে সাথে এখানে সমষ্টি বের করে নেব, 38-এর সাথে কত গুণ দেব, এখানে 5টি সংখ্যা, তাই 5 দিয়ে গুণ দেব। তাহলে কত হবে, 5 8 40-এর 0 হাতে থেকে 4, 3 5 15 4 কত, 19। তাহলে এখানে হচ্ছে কত, 190, আর এখানে হচ্ছে কত, 208। পঞ্চম সংখ্যাটি কত? আচ্ছা, এখানে কয়টা সংখ্যা, এখানে হচ্ছে 4টা সংখ্যা, আর এখানে হচ্ছে আপনার 5টা সংখ্যা, মোট কয়টা সংখ্যা, 4টা 5টা, মোট 9টা সংখ্যা। 9টা সংখ্যার সমষ্টি কত, 208 যোগ 190, সমান কত হচ্ছে, 8 কত 8, 9 আর 0 9, 1 আর 2 3, 398 হচ্ছে আপনার এখানে 9টা সংখ্যার সমষ্টি। এই যে এখানে প্রথম লাইনে যে 4টা ছিল আর শেষের লাইনে যে 5টা ছিল, এই 4টা সংখ্যার সমষ্টি আর 5টা সংখ্যার সমষ্টি, দুইটা একসাথে যোগ করলে হয়ে যাবে 9টা সংখ্যার সমষ্টি এটা। এখন কথা হলো, 10টা সংখ্যার সমষ্টি ছিল আপনার 462, আর 9টা সংখ্যার সমষ্টি 398। তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি কত? অতএব পঞ্চম সংখ্যাটি সমান 462, এটা থেকে 398 এটা বাদ দেন, ঠিক আছে? যদি বাদ দেন তাহলে কত হয়, 8 আর 4 হলে 12, হাতে থাকে 1, 9 আর 1 10, আর 6 হলে 16, হাতে থাকে 1, 3 আর 1 4, আর 4 মিলে গেল 0। তার মানে এই অঙ্কের আনসার হলো 64। শর্টকাটে কাজ শেষ, এবার আমরা রিটেন চলে আসব। দেওয়া আছে কি, দেওয়া আছে শব্দটা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। দেওয়া আছে 10টি সংখ্যার যোগফল, যোগফল সমষ্টি একই কথা, 462। আচ্ছা, প্রথম 4টি সংখ্যার গড় সমান 52। অতএব আপনি ইচ্ছে করলে প্রথম 4টি সংখ্যার সমষ্টি পুরোটা লিখতে পারেন, আবার শুধু সমষ্টি লিখলেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সমষ্টি সমান 52 গুণ 4টা সংখ্যা, তাই 4 দিয়ে গুণ দেবেন, হয়ে যাবে কত, 208। আবার এবার কি বলছে, আবার শেষের 5টি সংখ্যার গড় হচ্ছে এটা, শেষের 5টি সংখ্যার গড় সমান 38। অতএব সমষ্টি সমান 38 গুণ 5, সমান কত হয়, 190। 5 3 150, 5 8 40, 190। আচ্ছা, এইবার প্রথম 4টি এবং শেষ 5টি, অর্থাৎ 4 যোগ 5 সমান 9টি সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম 5টা সংখ্যার সমষ্টি 208, সরি, প্রথম 4টা সংখ্যার সমষ্টি 208, আর শেষ 5টা সংখ্যার সমষ্টি কত, 190। টোটাল একসাথে যোগ করেন, কত হয়ে যাবে, হয়ে যাবে 398। এটা হলো 9টা সংখ্যার সমষ্টি, এই 9টা সংখ্যার সমষ্টি বের হলো। আচ্ছা, অতএব আপনার কী বের করতে বলছে, পঞ্চম সংখ্যাটি কত? অতএব পঞ্চম সংখ্যাটি সমান 10টা সংখ্যার যোগফল বলে দিছে আপনার এর ভিতরে 462। তো 462 আগে লিখবেন 10টা সংখ্যার যোগফল, তার থেকে 9টা সংখ্যার যোগফল যে 398 বের হয়েছে সেটা বাদ দেবেন, কত থাকবে, 64। তাহলে পঞ্চম সংখ্যাটি হলো 64, এটা হলো অ্যান্সার। আপনি শেষে লিখবেন, অতএব নির্ণয় পঞ্চম সংখ্যাটি 64, এভাবে লিখে দেবেন অ্যান্সার শেষ।